পড়াশোনার ফাঁকে স্কুলেই ড্রাগন ফলের চাষ শিখছে এই পড়ুয়ারা। পড়ার পাশাপাশি ড্রাগন চাষ করছে স্কুলের ছাত্ররা। পড়ার সঙ্গে সঙ্গে চাষবাসের এক অন্যরকম স্বাদ তৈরি হয়েছে মালদহের এই স্কুলে। ফলে স্কুলে পড়ার মজাটাই হয়ে উঠেছে অন্যরকম। স্কুলে ড্রাগন চাষ করার পর সেই ফল খেয়ে নিচ্ছে স্কুলের খুদেরাই। নিজেদের হাতে চাষ করে ফসল ফলানোর অনুভূতি পেয়ে খুশি প্রত্যেক ছাত্র। স্কুলে ক্লাস করার ফাঁকে অবসর পেলেই নিয়মিত গাছের পরিচর্যা করে যাচ্ছে ছাত্ররা। আর পড়ুয়াদের এই অন্যরকম কৃষি শিক্ষায় সাহায্য করছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারাও। ড্রাগন চাষ করার পদ্ধতি থেকে পরিচর্যা সব কিছু শিক্ষক শিক্ষিকারাই পড়ুয়া শিখিয়ে দিচ্ছেন। খুদে স্কুল পড়ুয়ারা ড্রাগন চাষের পদ্ধতি শিখে বাড়িতে গিয়েও এই চাষ করতে পারছে। মালদহের শোভানগর হাই স্কুলের পড়ুয়ারা স্কুল ভবনের ছাদে ড্রাগন ফলের বাগান তৈরি করে এক অন্যরকম নজির তৈরি করেছে। মালদহের ইংরেজ বাজার ব্লকের শোভানগর গ্রামে অবস্থিত এই শোভানগর হাই স্কুল, এই স্কুলের পরিবেশ আর পাঁচটা স্কুলের থেকে একটু অন্যরকম। স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য পার্শ্ব শিক্ষকদের সহযোগিতায় স্কুল চত্বর এক অন্য মাত্রা পেয়েছে। এবার স্কুলের খুদে পড়ুয়াদের ফল চাষের প্রশিক্ষণ দিয়ে নজির সৃষ্টি করা হচ্ছে। পড়ুয়াদের হাত দিয়ে বেশ কিছু ড্রাগন ফলের গাছ লাগানো হয়েছিল স্কুল ভবনের ছাদে। নিয়মিত সেই ড্রাগন চারাগুলি পরিচর্যা করে চলেছে পড়ুয়ারা। প্রায় 1.5 বছর ধরে পরিচর্যা করার পর এই মরশুমে ফল এসেছে গাছে। ফল আসতেই ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে পড়ুয়াদের মধ্যে। ড্রাগন ফলের বাগান তৈরি করে সেই ফল খেতে পেয়ে তারা বেশ খুশি। ড্রাগন ফল চাষ করার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে কৃষকদের। তাই স্কুল কর্তৃপক্ষ এলাকার সাধারণ মানুষের মধ্যে ড্রাগন ফল চাষে আগ্রহ বাড়াতে এমন পরিকল্পনা নিয়েছিল। স্কুলের পড়ুয়ারা এই ড্রাগন বাগান তৈরি করলে আশেপাশের বাসিন্দারাও তা জানতে পারবেন। এমনকি পড়ুয়ারা গাছের চারা লাগানো থেকে শুরু করে পরিচর্যা সমস্ত কিছু শিখে পরিবারের লোকেদেরও শেখাতে পারবে। সেই উদ্দেশ্যকে সামনে রেখে স্কুলের এমন উদ্যোগ তা ইতিমধ্যে সাফল্য লাভ করেছে। আজ থেকে প্রায় 1.5 বছর আগে এই গাছগুলো বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই শিক্ষক শিক্ষিকাদের সাহায্য নিয়ে আমরাই গাছগুলো লাগিয়েছিলাম এবং আমরা প্রতিদিন স্কুলে আসি। স্কুলে যে টিফিন টাইম বা কোনো ক্লাসের অফ টাইমে এসে গাছগুলোর পরিচর্যা করেছি এবং সেই পরিচর্যার ফলে এই গাছগুলো বড় হয়েছে। বড় হয়ে গাছগুলো তো এখন ফল ধরেছে, সেই ফলগুলো আমরা খেয়েছি। আমাদের প্রচুর আনন্দ হচ্ছে যে আমরা একটি গাছ লাগিয়েছি, সেই গাছটি থেকে আজ ফল পাচ্ছে এবং ফলটি খাচ্ছে। এখনও এই গাছে অনেকগুলো ফল রয়েছে, সেগুলো আমরা ভবিষ্যতে খেতে পারবো। আমরা সাধারণত কোনো একটি গাছ লাগালে সেই গাছটি থেকে ফুল বা ফল যখন হয় তখন আমাদের মন এমনিতেই খুব ভালো হয়। তারপর স্কুলের মধ্যে ড্রাগন ফল চাষ করে আমরা খুব সুন্দর একটি অনুভূতি লাভ করেছি। এটি কীভাবে চাষ করতে হয় সেটি জানতে পেরেছি, সেই সঙ্গে ফলটি, এই সুস্বাদু ফলটি আমরা নিজেরা চাষ করে খেতেও পারছি। আমার খুব ভালো লেগেছে। আমার নাম জেইফা পারভে, আমি এই বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্রী। ড্রাগন ফুল খুব একটা অন্যরকম ফল, এটা আমাদের স্কুলে চাষ হচ্ছে, সেটা অনেক বড় ব্যাপার। হেড স্যাররা এনে লাগিয়েছে, আমরাও এর অনেক পরিচর্যা করে থাকি যখন ফাঁকা টাইম পাই টিফিনে। এই সময় খুব ভালো লাগে, নিজে আমরা কিছু করে খাচ্ছি, সেটার অনুভূতিটা মানে প্রচুর ভালো লাগে। হ্যাঁ, আরও চারা পেলে যেখানে সম্ভব আমরা ড্রাগন ফল লাগাবো, শ্রেষ্ঠ আছে। আমরা মূলত এই ড্রাগনের চারাগুলো নিয়ে এসেছিলাম। নিয়ে এসে আমরা আমাদের চাইল্ড ক্যাবিনেট আছে এবং বেশ কিছু ক্লাসের ছাত্রছাত্রীরা বাগানের কাজকর্ম যারা মানে আছে হবি হিসেবে যারা নেয় তাদের করছে, তাদেরকে আমরা এটা দিয়েছিলাম। তারা চারাগুলো লাগিয়েছে এবং গাছ হয়েছে। এটা উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে ড্রাগনের উপকারিতা সম্পর্কে, মানে এটাতে খুব একটা পুষ্টিকর ফল এবং আমাদের এখানে এটার প্রচলন এখনও হয়নি। তো একটা উদ্দেশ্য আমাদের এর প্রচলন করানো, প্রসারটা ঘটানো এবং ছাত্রছাত্রীদের মাধ্যমে গ্রামাঞ্চলের চাষিদেরকে জানানো যে এইটা একটা লাভজনক চাষ হতে পারে এবং এর কীভাবে এটাকে মানে করতে হবে, এর চাষটা করতে হবে, সেই নিয়ে আমার ছাত্রছাত্রীদের নিয়ে ওয়ার্কশপও করেছি এবং ছাত্রছাত্রীদের এখন সেটা ভালো মতন করতে পারছি। এবং এবছর আমাদের দ্বিতীয়বার ফল এসছে। আমি ডক্টর হরিশ্বামী দাস, প্রধান শিক্ষক শোভানগর বিদ্যালয়।